দিতে বাধা দিয়েছে আসলে কি কারণে আমি কোনো বাধা দিতে দেনি কি হয় মা আপনার মা আমার মা হয় বাধা দিলেন না আমি কোনো বাধা দেনি আমার বড় ভাই সৌদি আরবে আছে উনি বলছে যে একটু পরে আমি আসতেছি সৌদি আরবে তারপর লাশ দাফন করে ওইটা ভাই এক বোন আপনার বাবার নাম কি বাবার নাম মোহাম্মদ নুরুল ইসলাম মজুমদার মরদেহ আমার মা আমার মা উনি আপনার কি হয় আমার মা উনি আপনার মা আচ্ছা মার নামটা কি আমেনা খাতুন আমেনা খাতুন তো এই এই যে লাস্টটা এই কবর দিতে এতক্ষণ মারা গেছে কখন আমার সৌদি আরবে আমার বড় ভাই বলছে আমি আসতেছি তারপর মারা গিয়েছে কখন মারা গেছে আমি সঠিক জানি আমার দুই ভাই আছে ওরা জানে আচ্ছা একটার দিকে আজকে কি আপনি বাধা দিয়েছেন লাস্ট কবর না আমি কোনো বাধা দেই নাই তাহলে আমি জাস্ট আমার বড় ভাই আসতেছে সৌদি আরবে বাস ওয়েট ওয়েটের জন্য রাখা হয়েছে বাধা দিয়েছে সৌদি আরবে উনি আসতে অনেক দূরে সময় লাগবে অনেক সময় লাগবে ওনাকে বাধা দিয়েছে বলেন তো ভাই ভাই কি ঘটনা কি বলেন তো সম্পত্তিকে আগে ভাগ করে দাও আগে সম্পত্তি ভাগ করে দিব তারপরে কবর দিতে দিব এর আগে কবর দিবে যে ঘটনা ঘটলো এটা আপনারা আপনারা যেটা আপনারা মানে আপনারা কি চাচ্ছেন বলেন তো আমরা আমরা এলাকার মুসল্লি আমরা লাশ মারা গেছে ঢাকায় ওনারা এখানে আনছে আমরা এলাকাবাসী আইছি জানাজা দিছি জানাজা দেওয়া শেষ হওয়ার পরে হঠাৎ একজন আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছো বন্ধুরা আজকে যেটা ভিডিও দেখতে পাচ্ছেন আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমার লাইক টাইক কিচ্ছু লাগে না ভাই আমার খালি একটা কমেন্ট আর একটা শেয়ার লাগে ভাই এইটুকু আমার চাওয়া বর্তমান কালের মানুষ খালি ধন সম্পত্তি টাকা পয়সা এগুলাই চেনে ভাই মা মারা গেছে এই ব্যক্তিটার বাংলাদেশে এই ঘটনাটা ঘটেছে দেখো আপনারা ভালো করে ভিডিওটা অল্প প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যান আমার আমার একটা অনুরোধ থাকলো আপনারা নিশ্চয় দেখবেন তার মা নাকি ছেলের বাসায় থেকে তার মা নাকি এন্তেকাল করেছে তাকে নিয়ে আসা আছে গ্রামের বাসায় সেই জায়গায় আনার পরে যখন আশপাশের লোকেরা চেনাজানি হয়ে গেল তখন মানুষরা আসলো তারপরে লোকেরা আলোচনা করে তার পাশে একটা সিদ্ধান্ত করে মাটি দেওয়ার ব্যবস্থা করলো যখন মাটি দেওয়ার ব্যবস্থা করলো জানাজা টানাজার সব হয়ে গেছে তারপরে যখন দাফন করতে নিয়ে যাবে তারপরে বাধা করা হয়েছিল তাদের একমাত্র সন্তান জন্ম দেওয়া মা তাকে বাধা করলো কিভাবে কি নিষ্ঠুর সন্তান হতে পারে আমি অবাক হয়ে গেছি বন্ধুরা তার মার কবর দিতে বাধা করে দিয়েছিল কি সন্তান ভাই এরকম মানুষ দুনিয়া থাকার থেকে না থাকাই ভালো আমার মতে আমি তো ভাবি এগুলা মানুষ দুনিয়ায় থাকা মানে আরো বিপদ তাকে আনা কাছে চাপায় আনা বিপদ আমি এটা ভালো করে যেমন নিয়ম ভাই আমরা দোয়া করি সবাই আল্লাহর কাছে আমরা তাদের নাকি মাটি সম্পত্তি নিয়ে কিছু দীর্ঘদিনের থেকে কিছু সমস্যা ছিল সেই সমস্যার কারণে মানে তার মা তো ইন্তেকাল করে ফেললো এখন তার সন্তান বাধা দিয়ে দিছে তার ভাই নাকি একটা সৌদি আরবে আছে আসবে তার সবাই মিলে এটা দোয়া করবো যাতে তাদের কবরে আজাব থেকে নাজাব করে দেয় আমরা এটা আমরা সবাই দোয়া করব তাদের কবরে আজাব থাকে নাজাব করে দেয় তাদের কবরের গোনা খাতা যাতে সব আল্লাহ মাফ করে দেয় আল্লাহ তোমার কাছে আমি দোয়া করলাম তুমি মাফ করে দিও আর এরকম সন্তানদেরকে আর মতন তৌফিক দান করে দিও